সারা দেশে ছড়িয়ে দেয়া হচ্ছে পুঁজিবাজার, বুথ থাকবে দেশের বাইরেও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ। একুশে গ্রন্থমেলা নিয়ে দ্বিধায় পুস্তক প্রকাশনা ও বিক্রয় সমিতি, 50,000 কোটি টাকা ক্ষতির আশঙ্কা। বাইডেনের শপথের আগেই ওয়াশিংটন ছাড়বেন ট্রাম্প, সশস্ত্র হামলার আশঙ্কা, যুক্তরাষ্ট্র জুড়ে সতর্কতা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। এছাড়া সংবাদে আরও থাকছে, পর্দা উঠল 19তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ। পুঁজিবাজারকে ছড়িয়ে দেয়া হচ্ছে সারা দেশে, এ লক্ষ্যে ব্রোকারেজ হাউসের শাখা খোলার উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। প্রবাসী বাংলাদেশি এবং বিদেশিদের বিনিয়োগ বাড়াতে বুথ খোলা হচ্ছে দেশের বাইরেও, তবে উদ্দেশ্য সফলে স্টক এক্সচেঞ্জের পূর্ণ অটোমেশন এবং এর প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ বাজার সংশ্লিষ্টদের। মেহেদী হাসানের রিপোর্ট। পুঁজিবাজারে আসছে নতুন নতুন কোম্পানি, বাড়ছে বিও অ্যাকাউন্টের সংখ্যাও, লেনদেনেও ফিরেছে গতি, তবে বিনিয়োগের সুবিধা থেকে এখনও বঞ্চিত দেশের বেশিরভাগ মানুষ। এমন পরিস্থিতিতে বাজারকে শহরকেন্দ্রিক না রেখে সারা দেশে ছড়িয়ে দিতে চায় বিএসইসি। দেশের পাশাপাশি বিদেশেও খোলা হচ্ছে ব্রোকারেজ হাউসের বুথ। এরই মধ্যে ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট দুবাইতে এবং পদ্মা ব্যাংক সিকিউরিটিস কানাডায় বুথ খোলার প্রক্রিয়া শুরু করেছে। বিনিয়োগ আকর্ষণে বিএসইসির এসব উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা। ফার্স্ট অ্যাটেম্পট হবে এনআরবিদের ফান্ডটা আনা, অ্যাট্রাক্ট করা। সেকেন্ডলি, আমরা যদি ভালো কোম্পানি এখানে লিস্ট করতে পারি তাহলে ডেফিনেটলি আমরা বিদেশি, শুধু বিদেশি মানে রিটেল ইনভেস্টর না, আমরা বিদেশি ইনস্টিটিউশনাল ইনভেস্টরদেরও এই মার্কেটে আনতে পারবো। কিন্তু তার আগে আমাদের ক্যাপাসিটিটাকে অনেক ইম্প্রুভ করতে হবে, স্পেশালি আইটি ক্যাপাসিটি। দেখেন, আমরা এখন বলছি যে সব কিছু এসইসিও চাচ্ছে যে আমরা যেন ফুললি অটোমেটেড হয়ে যাই, ফুললি ডিজিটাল হয়ে যাই, নট অনলি দ্য ব্রোকারেজ হাউস বাট দ্য এন্টায়ার এক্সচেঞ্জ। এদিকে দেশের বিপুল জনগোষ্ঠীকে পুঁজিবাজারে সম্পৃক্ত করার এই উদ্যোগ কতটা সফল হবে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে, কারণ দৈনিক লেনদেন 2,000 কোটি টাকার উপরে গেলেই বিভ্রাট তৈরি হচ্ছে ডিএসই ট্রেডিং সিস্টেমে, লোকসানে পড়ছেন বিনিয়োগকারীরা, চাইছেন ক্ষতিপূরণ। তবে দেশের বাইরে ব্রোকারেজ হাউসের বুথ খোলার বিষয়ে কাজ করছে বিএসইসি, তৈরি হচ্ছে নীতিমালা। তাদেরকে আরও কিছু অনুমতি সংগ্রহ করতে হবে যা কেউ কেউ পেয়েছে, যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জেরও এক ধরনের অনুমতির প্রয়োজন হবে, তো তারা সেগুলো পাচ্ছে। পুঁজিবাজারের সম্প্রসারণ ও স্থিতিশীলতায় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নেওয়া উদ্যোগগুলোর সঠিক বাস্তবায়ন নিশ্চিতে স্টক এক্সচেঞ্জগুলোকে আরও সক্রিয় হতে হবে বলে মত বাজার সংশ্লিষ্টদের। এগুলো সফটওয়্যার কেনার বিষয় আছে, হার্ডওয়্যার কেনার বিষয় আছে, বিকজ যেগুলো তারা ব্যবহার করছে সেগুলো পুরাত, সেগুলো অনেক পুরনো জিনিস। সেই পুরনো জিনিস যে আমরা আগামীতে যে শেয়ার বাজার বা মূলধন বাজার আমরা দেখার চেষ্টা করছি সেটাতে কাজ করবে না। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। অমর একুশে গ্রন্থমেলা না হলে 50,000 কোটি টাকা আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন পুস্তক প্রকাশক ও বিক্রয় সমিতির নেতারা। তারা বলছেন করোনা সর্বনাশ করেছে বই বাণিজ্যে। বাংলা একাডেমি বলছে সম্ভব হলে মার্চ এপ্রিলে আয়োজন হবে গ্রন্থমেলার, তারিখ পিছিয়ে এপ্রিলে আয়োজনের কথা বলা হলেও নানা সমীকরণে মেলা ফেঁসে যাবে বলে মনে করছেন প্রকাশকরা। বই ব্যবসার হালচাল নিয়ে আদিত্য মামুনের চার পর্ব ধারাবাহিকের আজ দেখুন তৃতীয় পর্ব। অমর একুশে গ্রন্থমেলা মানেই হাজার হাজার বইয়ের সমাহার। নতুন বইয়ের টানে দেশ বিদেশ থেকে সব স্রোত এসে মেলে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। লেখক প্রকাশক পাঠকের মিলন মেলা ফেব্রুয়ারি জুড়েই, কিন্তু এবছর করোনা ছোবলে মেলা ঝুলছে পেন্ডুলামে। অসহায় হয়ে স্থির দাঁড়িয়ে রয়েছে ছাপাখানাগুলো, নেই কোনো তোড়জোড়। মহামারীর বছরে গ্রন্থমেলা সময় মতো যে হচ্ছে না তা নিশ্চিত হয়ে গেছে। আদৌ এবছর মেলা কি হবে এরকম শঙ্কা নিয়ে দিন গুনছেন প্রকাশকরা। যত গুরুত্বপূর্ণ বইগুলো আছে সবাই বসে থাকে যে একুশের বইমেলাকে কেন্দ্র করে এই বইগুলো প্রকাশ করবে। যদি সেই বইটা প্রকাশ হতো আপনার
100% এটা নেমে 10% 12% চলে আসবে। নতুন বছর বইমেলাকে কেন্দ্র করে সারা দেশের প্রায় 10 লাখ মানুষের ভাগ্য পেন্ডুলামের মতো ঝুলছে। ই-কমার্সে এখনো বাজার করে না ওঠায় বই খাতের অস্তিত্ব নিয়েও শঙ্কায় আছেন সংশ্লিষ্টরা। বই মেলার সময় এটার যে পরিমাণ ক্রেতা এবং পাঠকের সমাগম হয়, মেলার বাইরে কিন্তু সেই পরিমাণ পাঠক থাকে না, যার ফলে এই করোনাকালীন সময়ে ই কমার্সের মাধ্যমে অন্যান্য ব্যবসা যতটুকু সচল হয়েছিল, বইয়ের ব্যবসাটা কিন্তু ততটুকু সচল হয়নি। যে কোনো উপায়ে বইমেলা করার তাগিদ আছে। মেলা না হলে 50,000 কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছে পুস্তক বিক্রয় সমিতি। এই দেশের সমস্ত সেক্টর কিন্তু চলমান, একমাত্র অচল আছে পাবলিকেশন সেক্টর। আমি মনে করি এই যে এই অর্থনৈতিক ক্ষতিটা আমাদের 50,000 কোটি টাকার উপরে। বইমেলা হলে এই খাতের সাথে যুক্ত 64 জেলার ব্যবসায়ীদের সাথে বাংলা সাহিত্য বাঁচবে বলে মত প্রকাশকদের। বাংলা একাডেমি বলছে এই দুর্যোগে প্রতিদিন হাজারো মানুষের সমাগম সহ নানা কারণে মেলার ব্যবস্থাপনা করা কঠিন হবে, তাই মেলা মার্চ বা এপ্রিল আয়োজন হলেও হতে পারে। যেসব সন্তানেরা শিশুরা শুক্রবার এবং শনিবার ছুটির দিনে শিশু প্রহরে আসবে তাদের কথা মনে রাখতে হবে, চলাচলের কথা মনে রাখতে হবে। অতএব সমস্ত বিষয়গুলোকে বিবেচনা করেন, নিরাপত্তার কথা বিবেচনা করেন এবং ভবিষ্যতের কথা বিবেচনা করেন। বইমেলা আমরা এক মাস পরেও করতে পারব। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর কাকরাইলে চাঞ্চল্যকর মা ছেলে হত্যা মামলার রায় আজ বেলা 11টার দিকে মহানগর তৃতীয় অতিরিক্ত দায়রা জজ রবিউল আলম এ রায় ঘোষণা করবেন। 2017 সালের 1 নভেম্বর কাকরাইলের পায়োনিয়ার গলির বাসায় শামসুন্নাহার করিম ও তার ছেলে সাজ্জাদুল করিম শাওনকে গলা কেটে হত্যা করা হয়। পরদিন স্বামী করিম ও তার তৃতীয় স্ত্রী মুক্তা এবং শ্যালক জনি সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন শামসুন্নাহারের ভাই আশরাফ আলী। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন, যখন ফিরব তখন থাকবে। নতুন রূপে চট্টগ্রামের ঐতিহাসিক লাল দীঘি ময়দান স্বাধীনতা দিবস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আবারও আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। ঠাকুরগাঁওয়ের বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ বেড়েছে, কিন্তু আমদানি করা পেঁয়াজের কারণে ভালো দাম পাচ্ছেন না কৃষক। কৃষি বিভাগ বলছে উন্নত বীজ সরবরাহ ও ন্যায্য দামের নিশ্চয়তা থাকলে বাড়বে পেঁয়াজের আবাদ, আমদানি নির্ভরতা কমে বাজার হবে স্থিতিশীল। ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম জসীমউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। পেঁয়াজ চাষ করে প্রায় মৌসুমে লোকসান গুনতে হয় চাষিদের। যে সময়ে ক্ষেত থেকে পেঁয়াজ ওঠানো শুরু হয় তখনও আমদানি হয়, পড়ে যায় বাজার দর। এ অবস্থায় অনেকে পেঁয়াজ চাষ থেকে মুখ ফিরিয়ে নেন, কিন্তু গত বছরের লাগামহীন বাজার তাদের আবারও উদ্বুদ্ধ করে পেঁয়াজ চাষে। আমদানি করা পেঁয়াজের সাথে দামে টিকতে না পেরে এবারও লোকসানের আশঙ্কা চাষিদের। পোষায় না আমাদের, পোষাবে কিভাবে? যখন আমাদের পেঁয়াজ হয় তখন তো বিদেশ থেকে পেঁয়াজ নিয়ে আসে। যখন আবাদ করি তখন তো মেলা টাকা পয়সা লাগে, আর যখন হয় তখন তো দাম কমে যায়। এই আগ্রহ তো কমে, যে খরচ করে এত টাকা খরচ করে যদি চালান না উঠে। কৃষকদের দাবি দামের নিশ্চয়তা আর আবাদে প্রণোদনার। সরকার যদি আমাদের এই পেঁয়াজ রাখার জন্য কিছু ব্যবস্থা করলে হয়, তাহলে এই পেঁয়াজের দাম আমরা 12 মাস পেঁয়াজ এইরকম থাকলে। পেঁয়াজ রাখার জন্য যদি প্রিজার্ভার করা যায় তাহলে অঞ্চলে মানুষ পেঁয়াজ আবাদ করবে। কৃষকদের দাবির সাথে একমত কৃষি বিভাগও। পেঁয়াজের সংরক্ষণ এবং বীজের সহজলভ্যতা বিভিন্ন দিক যদি আমরা আরও আলোকপাত করতে পারি, আরও অ্যাড্রেস করতে পারি, তাহলে আমরা আরও সুফল পাব বলে আশা করি। চলতি মৌসুমে 136 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে, উৎপাদন লক্ষ্যমাত্রা 3,000 টন। সমর ইসলাম, 21 টেলিভিশন। নতুন রূপে সাজছে চট্টগ্রামের ঐতিহাসিক লাল দীঘি ময়দান। দীর্ঘদিন অবহেলিত ময়দানের উন্নয়ন কাজ শুরু হয় 2020 সালে। জাতির পিতা যে স্থান থেকে 6 দফা ঘোষণা করেছিলেন সেখানে তৈরি হয়েছে মুক্ত মঞ্চ। টেরাকোটার কারুকাজে ফুটিয়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 26 মার্চ স্বাধীনতা দিবসে নতুন করে সাজানো ময়দানের উদ্বোধন করবেন। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় একরামুল হকের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম।
ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের সাক্ষী এই লালদীঘি ময়দান। ঐতিহাসিক মাঠটি দীর্ঘদিন অবহেলায় পড়েছিল। গত বছর সরকার মাঠটিকে দৃষ্টিনন্দন করতে কাজ শুরু করে। দীর্ঘদিন পর হলেও ঐতিহাসিক ময়দানটি সংরক্ষণের উদ্যোগ নেওয়ায় খুশি রাজনীতিবিদরা। অনেক স্মৃতিবিজড়িত, অনেক মনুষী, অনেক রাজনীতিবিদদের পদচারণায় লালদীঘি মাঠ মুখরিত ছিল, এখনো আছে। 1966 সালের 25 ফেব্রুয়ারি জাতির পিতা এই লালদীঘি ময়দানে 6 দফা ঘোষণা করেছিলেন। এই স্থানটিকে সংরক্ষণ করার জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে এটাকে আমরা সাধুবাদ জানাই এবং একই সাথে সব ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণ করার দাবি জানাই। নতুন প্রজন্মের কাছে লালদীঘি মাঠের ইতিহাস তুলে ধরতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রায় 4 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে। বঙ্গবন্ধু মাঠের যে স্থানে 6 দফা ঘোষণা করেছিলেন সেখানে তৈরি হয়েছে মুক্ত মঞ্চ। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে আরম্ভ করে এ স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত সব কর্মসূচি যেন আমরা নতুন প্রজন্ম যেন জানতে পারে। মুক্ত মঞ্চ ছাড়াও 18টি টেরাকোটার কাজে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম এবং বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের চিত্র তুলে ধরা হয়েছে। মঞ্চের ম্যুরাল তৈরি করেছেন শিল্পী হামিদুর রহমান, আর টেরাকোটার কাজ করেছেন শিল্পী কিরীটিরঞ্জন বিশ্বাস। চলতি মাসেই মাঠের উন্নয়ন কাজ শেষ হবে বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। 90% কাজ আমাদের কমপ্লিট হয়েছে, আমরা জানুয়ারির মধ্যে ইনশাল্লাহ আমাদের 100% কাজ সম্পন্ন হবে। বালুময় লালদীঘি মাঠ এখন সবুজ চত্বর, তৈরি হয়েছে ওয়াকওয়ে। মাঠটি উন্মুক্ত হওয়ার অপেক্ষায় চট্টগ্রামবাসী। সমর ইসলাম, 21 টেলিভিশন। শেষ করছি চলচ্চিত্র উৎসবের খবর দিয়ে। পর্দা উঠল 19তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। করোনা মহামারীর কারণে ছবি প্রদর্শন হবে 2 মাধ্যমে। কিছু চলচ্চিত্র প্রদর্শিত হবে স্বাস্থ্যবিধি মেনে মিলনায়তনে, আর কিছুর প্রদর্শনী ডিজিটাল প্ল্যাটফর্মে। মুজিববর্ষে চলচ্চিত্রের এই আসর উৎসর্গ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতীয় জাদুঘর মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। সিনেমা তো যাপিত জীবনেরই প্রতিচ্ছবি, আলো ছায়ার রঙে সেলুলয়েডে আঁকা শৈল্পিক উপস্থাপন। নান্দনিক চলচ্চিত্র মননশীল দর্শক আলোকিত সমাজ স্লোগানে শুরু হলো এবারে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রেইনবো ফিল্ম সোসাইটির এই আয়োজন সাজানো হয়েছে জীবন ও শিল্পের মিশ্রণে সৃষ্ট চলচ্চিত্র দিয়ে। সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। মহামারীর বাধাকে পেছনে ফেলে অবশেষে আয়োজন শুরু। 10টি ক্যাটাগরিতে 73টি দেশের 225টি চলচ্চিত্রের প্রদর্শনী হচ্ছে এবারের উৎসবে। এর মধ্যে বাংলাদেশের 8টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রয়েছে। আমাদের যে স্ক্রিনগুলো ন্যাশনাল মিউজিয়াম, তার মেইন অডিটোরিয়াম এবং সুফিয়া কামাল অডিটোরিয়াম, পাবলিক লাইব্রেরি সর্বদেশ মানসিক মিলনায়তন, শিল্পকলা একাডেমি, জাতীয় চিত্রশালা নৃত্যশালা মিলনায়তন, শিল্পকলার নন্দন থিয়েটার, মুক্ত মঞ্চ। আমাদের এই উৎসবটা ফিজিক্যাল হচ্ছে এবং এর সঙ্গে কিছু কিছু ছবি আমরা অনলাইনে প্রচার করবো। 70টিরও বেশি দেশের সাম্প্রতিককালে নির্মিত ছবি এখানে প্রদর্শিত হবে। সৃষ্টিশীল কাজের সবচেয়ে বড় দৃষ্টান্ত চলচ্চিত্র। এর মান উন্নয়নে বিশ্বের সকল দেশের ছবি সহজলভ্য ও বিনিময়, জরুরি মত, আমন্ত্রিত অতিথির। The more we have film, the bigger the film industry. So the more there is opportunity for films to come and play in Bangladesh theaters, the more there will be an opportunity for more Bangladeshi films to be produced. পররাষ্ট্রমন্ত্রী বললেন, এই আয়োজন বিশ্বের চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ গ্রহণযোগ্য প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, আর মুজিববর্ষে এর তাৎপর্য অনেক বেশি। ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল ইজ ডেডিকেটেড টু দি বার্থ সেন্টেনারি অফ দি ফাদার অফ দি নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঢাকা উৎসবে এবারে প্রথম লেজেন্ডারি লিডার্স হু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড বিভাগটি যুক্ত হয়েছে। এ অংশে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য ভূমিকা রাখা সংগ্রামী নেতাদের উপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে। এতে থাকছে বঙ্গবন্ধুর বায়োপিক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ।
যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সারা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে পুঁজিবাজার, বুথ থাকবে দেশের বাইরেও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ। একুশে গ্রন্থমেলা নিয়ে দ্বিধায় পুস্তক প্রকাশনা ও বিক্রয় সমিতি, ৫০,০০০ কোটি টাকা ক্ষতির আশঙ্কা। বাইডেনের শপথের আগেই ওয়াশিংটন ছাড়বেন ট্রাম্প, সশস্ত্র হামলার আশঙ্কা, যুক্তরাষ্ট্র জুড়ে সতর্কতা। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।